একদিন একটি পিঁপড়ে খাবারের সন্ধানে বের হল। খাবারের সন্ধান করতে করতে সে জঙ্গলের মধ্যে ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে সে একটি জলাশয়ের ধারে একটি বিশাল গাছ দেখতে পেল। সে ভাবল, দেখি তো এই গাছে উঠে যদি কোনো খাবার পাই। এই বলে সে গাছে উঠতে শুরু করল। গাছের ডালপালার মধ্যে ঘুরতে লাগলো, কিন্তু কোনো খাবার পেল না। এবার সে আরেকটি ডালের মধ্যে দেখতে পেল খাবার। সে আর কোনো দিকে না তাকিয়ে খাবার পাওয়ার লোভে তাড়াহুড়ো করে ডালের উপরে যেতে লাগলো। এবার ঘটে গেল বিপত্তি, সে ডাল থেকে পড়ে গেল নিচে জলের মধ্যে। আসলে সে খাবার খাওয়ার লোভে খেয়ালই করেনি যে ডালটি আসলে আছে জলের উপরে। সে জলের মধ্যে পড়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কিন্তু সে তাকে উদ্ধার করার মতো কাউকে দেখতেই পেল না। এবার তার বাঁচার আশা ক্ষীণ হতে লাগলো। এমন সময় দেখলো জলের উপরের ডালে একটি পাখি বসে আছে এবং সে ওকে লক্ষ্য করে পাতা ফেললো যাতে সে বাঁচতে পারে। পিঁপড়েটিও আর দেরি না করে পাতার উপর চড়ে বসল এবং কিছুক্ষণ পরে যখন পাতাটা ভেসে ভেসে জলাশয়ের একদম ধারে এলো, তখন সে ডাঙার উপর উঠে এলো। এসে পাখিটিকে বলল, ধন্যবাদ ভাই। এই বলে সে চলে গেল। এর কিছুদিন পরে সে আবার ওই জলাশয়ের ধারে খাবারের সন্ধানে গেল। গিয়ে দেখল একটি শিকারী বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে ঠিক সেই জলাশয়ের উপরে ডালটির দিকে। আর ডালের দিকে তাকাতেই তার চোখ গেল ছানা বড়া হয়ে। সে বলল, একি এ সেই তো বন্ধু পাখিটি যে আমাকে বিপদের সময় আমাকে বাঁচিয়েছিল, আজ আমার উচিত ওকে বাঁচানো। এই বলে সে দ্রুত গিয়ে শিকারীর পায়ে কামড় দিল। শিকারীটি সঙ্গে সঙ্গে বন্দুক ফেলে দিয়ে চিৎকার করে উঠল, আর সেই চিৎকার শুনে পাখিটি উড়ে গেল এবং প্রাণে বেঁচে গেল।